হ্যালো ফ্রেন্ডস সিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সকাল আজকে আলোচনার বিষয় থাকবে এই যে বাগানে নিত্য নতুন ব্রাঞ্চ আসছে বা নতুন নতুন বেসাল আসছে এগুলোকে আমরা কীভাবে বাঁচাবো এই যে কচি তাজা যে ব্যসালগুলো এগুলোকে আমাদেরকে বাঁচাতে হবে কিসের হাত থেকে থিপসের হাত থেকে মাইটসের হাত থেকে বা মাকড়ের হাত থেকে থিপসের হাত থেকে আমি কিভাবে বাঁচাবো ধরুন এই যে গাছটাকে যতই গরম হোক না কেন এই বেসালটাকে স্ট্রং করার জন্য আমাদেরকে ফিটিং দিতে হবে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে জল স্প্রে করতে হবে এই জল স্প্রে করা ছাড়াও তিন দিন অন্তর বা চার দিন অন্তর অন্তর অবশ্যই চার থেকে পাঁচ দিন অন্তর অন্তর আমাদেরকে কনফিডারটা স্প্রে করতে হবে ইমিডাক্লোবির জাতীয় যে কোনো একটি ওষুধ আমাদেরকে রাখতে হবে তাই হাতের কাছে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন এই ওষুধ দুটি আপনাদের কাছে যার যেটা সুবিধা হবে যে কোনো একটি ওষুধ কিন্তু আপনারা বাগানে যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটি ওষুধ এটা হচ্ছে থিপসের জন্য খুব ভালো এই দুটো ওষুধের মধ্যে যে কোনো একটি ওষুধই কিন্তু রাখবেন আপনি যদি কন্টিনিউ করতে চান তাহলে কিন্তু চার থেকে পাঁচ দিন অন্তর হাফ এম করে এক লিটার জলে গুলে আপনি গোটা গাছের পাতার তলা থেকে ওপর পর্যন্ত সমস্ত স্প্রে করুন আর যদি সপ্তাহে একদিন দিতে চান বা দশ দিন অন্তর দিতে চান তাহলে কিন্তু এক এম করে দিন তবে এই গরমের সময় আমি বলবো কন্টিনিউ করুন চার পাঁচ দিন অন্তর অন্তর কিন্তু অতিরিক্ত ওষুধ স্প্রে করে গাছের পাতা পুড়ে পুড়িয়ে যাবে সেটা ভালো হবে না পুড়ে যাওয়ার হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হবে কারণ অতিরিক্ত রোদ জল স্প্রে তো আমরা করছি বা কারো সময়ও হচ্ছে না জল স্প্রে করার তাই জন্যে বলছি ওষুধের ডোজ বা ফিডিংয়ের ডোজ কমিয়ে দিন গাছকে বাঁচান গাছের পাতা সুন্দর রাখার চেষ্টা করুন তার জন্যে কী করতে হবে আমাদের চার দিন পাঁচ দিন অন্তর অন্তর হাফেমেল করে কনফিটার বা যে কোনো একটি ইমিডাক্লোরপিড জাতীয় ওষুধ আমরা বাগানে স্প্রে করতে পারি এই দুটো ওষুধের মধ্যে যে কোনো একটি ওষুধ কিন্তু আপনারা বাগানে রাখতে পারেন তবে কিন্তু আমি একটা কথা সচেতন করে দিই আপনাদের কাছে এটা কিন্তু কোনো কোম্পানির হয়ে আমি বিজ্ঞাপন দিচ্ছি না আমার বাগানে আমি এটা ব্যবহার করি আমার বন্ধুদের জন্যে এটুকু আমি করেছি এটা কিন্তু কোনো কোম্পানির হয়ে বিজ্ঞাপন আমি দিচ্ছি না এটা আমি আপনাদেরকে আগেই বলে দিলাম এটা আমি বাগানে ইউজ করি এটা থিপসের জন্য ভালো পাতা পুড়ে যাবে না ওপরে কচি পাতাগুলো কালো হয়ে চুঙে যাবে না কুঁড়ি চুঙে যাবে না তার জন্যে আমি ব্যবহার করি সেটা ভালো রেজাল্ট পেয়েছি তাই আপনাদেরকে বললাম আমি আবারও বলছি এটা কিন্তু কোনো কোম্পানির হয়ে আমি বিজ্ঞাপন দিচ্ছি না কাইন্ডলি এগুলো আপনারা কমেন্ট করবেন না যে দিদি এটা কোন কোম্পানির হয়ে বিজ্ঞাপন দিচ্ছেন কি কী ধারা মানুষ ভুলটাই আগে ভাবে ভালোটা কিন্তু কখনোই ভাবে না তো যাই হোক বাগানে গোলাপ গাছ থাকুক বা অন্য কোনো গাছও যদি থাকে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন গোলাপ গাছ ছাড়াও জবা গাছ বা বাগানে অন্য কোনো ফুলের যদি থাকে সেক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারেন এই জিনিসটি খুবই ভালো মেডিসিন তো আজকে এই যে বাগানের নিত্য নতুন যে কচি যে ব্যাশালগুলো এগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে আগামী শীতে এগুলো থেকে প্রচুর পরিমাণে আমরা ফুল পাবো এই প্রচণ্ড গরমেতেও কিন্তু এদের দেখা মিলেছে বেশ ভালো লাগছে আনন্দে মনটা ভরে যাচ্ছে এদেরকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখার দায়িত্বটা শুকিয়ে যাতে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে অবশ্যই কিন্তু ভালো থাকুন সুস্থ থাকুন নিজেও ভালো থাকুন সুস্থ থাকুন এই গরমে তারপরে গাছকে ভালো রাখুন আগে নিজে ভালো থাকুন তারপর গাছকে ভালো রাখবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নিত্য নতুন ভিডিওর জন্য আমি আগামী দিনে আবার আসব এবং সুস্থ থাকুন ভালো থাকুন এটা আমি আবারও বলছি আজকের মতো এইটুকু